তা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে একই ডিসেম্বর আজকে থেকে চারটি নিয়ম পরিবর্তন হচ্ছে সারা দেশ জুড়ে এই চারটি নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনারও হতে পারে বড় সড়ো বিপদ তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব ডিসেম্বর মাসের প্রথমেই এক তারিখ থেকে এই চারটি নিয়ম পরিবর্তন হতে চলেছে নতুন নিয়ম কি আনছে ব্যাংক গ্যাস সাথে সাথে বিভিন্ন সিম কার্ডের তরফ থেকে এবং পেনশন ভোগীদের জন্য আসছে নতুন খবর তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য বিস্তারিত দেখুন কি কি বলা হয়েছে তো ইতিমধ্যে যে আপডেটে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন কি বলা হয়েছে এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে যে সিম কার্ড নিয়ে তো সিম কার্ড থেকে ব্যাংকিং পরিষেবা ডিসেম্বরে চার পরিবর্তন সুবিধা বাড়বে আমজনতার তো কী আপডেট প্রতি মাসের শুরুতেই দেখা যায় সরকারের তরফ থেকে কোনো না কোনো ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় মূলত দেশের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে সুযোগ সুবিধা ইত্যাদির কথা মাথায় রেখে এই সকল পরিবর্তন আনে সরকার ঠিক সেই রকমই ডিসেম্বর মাসেও সরকারের তরফ থেকে চারটি পরিবর্তন আনা হয়েছে যে সকল পরিবর্তন দেশের নাগরিকদের সুবিধার জন্য আনা হয়েছে সেটা কি কি পরিবর্তন দেখুন বলা হয়েছে যে ডিসেম্বর মাসের এই সকল পরিবর্তন কোন কোন ক্ষেত্রে অসুবিধা তৈরি করলেও কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা যদি হয় সেক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে এক নম্বর পরিবর্তন হচ্ছে প্রথম থেকে প্রথম যে পরিবর্তনের কথা বলতে হয় তা হলো রানার গ্যাস রান্নার গ্যাসের ডিসেম্বর মাসের প্রথমেই উনিশ কেজি ওজনের রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনা হয়েছে এবার উনিশ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি করা হয়েছে বাইশ পয়েন্ট পঞ্চাশ পয়সা মানে বাইশ টাকা পঞ্চাশ পয়সা করা হয়েছে বৃদ্ধি যদিও চোদ্দো দশমিক দুই কেজি ওজনের গ্যাস সিলিন্ডার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে এর ফলে বাণিজ্যিকভাবে যারা রান্নার গ্যাস সিলিন্ডারে ব্যবহার করেন তারা কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হবেন তবে সাধারণ নাগরিকরা রান্নার গ্যাসের পেছনে খরচের ক্ষেত্রে ডিসেম্বর মাসে স্বস্তি পাচ্ছেন দুই নম্বরে বলা হয়েছে দুই নম্বর পরিবর্তনটা হচ্ছে এটাই যে ব্যাংকিং রিলেটেড তো কি আপডেট দেখুন এখানে বলা হয়েছে যে ব্যাংকিং সেক্টরগুলির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই একটি নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী এবার যদি কোনো গ্রাহক তাদের পুরো ঋণ পরিশোধ করে দেন তাহলে তাহলে এখানে দেখুন কি বলা হয়েছে বলা হয়েছে তাহলে পুরো ঋণ পরিশোধ করে দেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে ওই গ্রাহককে সমস্ত কাগজ ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ ফেরত না দিলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে এই পাঁচ হাজার টাকা পাবেন ওই গ্রাহক এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের সুবিধা অনেক বেড়ে যাবে তিন নম্বরে যেটা প্রবলেমটা বলা হয়েছে বা পরিবর্তনটা বলা হয়েছে এটা হচ্ছে কি যে জালিয়াতি থেকে প্রতারণা মতো ঘটনা ঠেকানোর জন্য ডিসেম্বর মাস থেকে সিম কার্ড বিক্রি নিয়ে জারি হয়েছে নতুন নিয়ম নতুন নিয়ম অনুসারে যারা সিম কার্ড বিক্রি করছেন অর্থাৎ ডিলার অথবা ডিস্ট্রিবিউটার তাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এছাড়াও একসঙ্গে একাধিক সিম কার্ড ইস্যুর ওপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে কেয়াশি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে এমনকি এই সকল নিয়ম অমান্য করা হলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে বলে হবে বলেও জানানো হয়েছে এছাড়াও চার নম্বর পরিবর্তনটা পেনশনভোগীদের জন্য পেনশনভোগী যাদের বয়স ষাট থেকে আশি বছর তাদের তিরিশে নভেম্বরের জীবন শংসাপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে এক্ষেত্রে যদি কোনো পেনশনভোগী শংসাপত্র জমা দিতে ভুলে গিয়েছেন মানে নভেম্বর ছিল গতকাল সেদিন কিন্তু শেষ ছিল তো তারপর বলা হয়েছে অথবা কোনো সমস্যা হয়েছে তাহলে তার পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তো বন্ধুরা গতকালকে যারা পেনশনভোগী রয়েছেন পেনশন পান তাদের ষাট থেকে আশি বছর বয়সী তো সেক্ষেত্রে গতকাল মানে নভেম্বর মাসের ত্রিশ তারিখ শেষ তারিখ ছিল এবং তারা যদি জমা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু শংসাপত্র মানে লাইফ সার্টিফিকেট যদি জমা করতে না পারেন তাহলে কিন্তু তাদের পেনশনটা আর দেওয়া হবে না বা পেনশন পেতে কিন্তু অনেক ঝামেলা সহ্য করতে হতে পারে আপনাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম মোট চারটি পরিবর্তন সারা দেশ জুড়ে